দিনে ওড়িশা ঐতিহ্যর মুখোশাখী পালটি যাজপুর পাই দিনে সে পালটি গৌরব হলে আজ লোক মনরু হজিবা বসিছি তার গৌরব কথা। দিনে সে হাতি ঘোড়া সেনাবাহিনীর চলচঞ্চল হয়ে উঠুছিল, হলে আজ সে পালটিছে শুনশান। গছলতা ভর্তি হয়ে জঙ্গলর ভ্রম সৃষ্টি করুছি ছতিয়াঠারে থিবা অমরাবতীর রানী হংসপুর। 1065 খ্রিস্টাব্দরে কেশরী বংশর রাজাঙ্কর এহা থিলা রাজনগর। এখানে রয়েছে অমরাবতী ও অনেক দেবদেবীঙ্ক মন্দির। রাজনগর সহ বিভিন্ন মন্দিরর রক্ষণাবেক্ষণ পাই প্রত্নতত্ত্ব বিভাগকে রানী হংসপুরকে হস্তান্তর করা যাইতিলা, হলে কোনসি পদক্ষেপ নিয়া যাউ নথিবারু এহার ঐতিহ্য এবে বিলুপ্ত হেবাকু বসিলানি। রাজাঙ্কর গড় অছি 1110 খ্রিস্টাব্দর, এই যে ভগ্ন অভিজ্ঞ অবস্থার অছি, বহুত পর্যটন বাহারু আসুচন্তি, কাঁই সম্বলপুর কোরাপুট দেশ বিদেশ লোক আসুচন্তি, যেটা কি উত্তরাখণ্ড ময়ূরভঞ্জ সম্বল সাধুসন্ত মধ্য আসুচন্তি, আউ এই স্থানকু আউরি টিকে লোকজন আনিবা কে পরিষ্কার পরিষ্কার সরকার দৃষ্টি বা সমস্ত দৃষ্টি পড়িবা দরকার, যাপরে নুচিকি রহি যাইছি। রাজাঙ্ক এই গড়টি সীমান্ত অঞ্চলরে অবস্থিত, এহার সুরক্ষা পাই 12টি কটকরু এখানে সৈন্য মানে রখিলে, এহা অমরাবতী কটক ভাবে বেশ পরিচিত। এখানে রয়েছে রাজাঙ্ক দুর্গর মুখশালা, রাজাঙ্ক নর বিরাটকায় প্রাচীর, হলে রক্ষণাবেক্ষণ অভাব এহা জরাজীর্ণ পালটি গলানি। এই যে বিরাট ভগ্নাবশেষ রহিছি আপাই যদি সরকারের তরফরু প্রচুর ভাবে অর্থ দিয়া ন যায় এবং আকু সুরক্ষিত রক্ষা ন যায়, তাহলে যে দুর্গ এটি রয়েছে, যে ভগ্নাবশেষ রয়েছে, সে সম্পূর্ণ মাটিরে মিশি যাব। এটি দুইটি বিভাগ আমার এটি পরিচালিত আছে, গোটে রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ, পুরাতত্ত্ব বিভাগ ও দেবত্র বিভাগ। দেবত্র বিভাগের আমার এটি মন্দির পরিচালনা আমার হস্তান্তর আছে, পুরাতত্ত্ব বিভাগ তাঁর অফিস তাঁর অবহেলিত নুহ, তাঁর অল্প অল্প পয়সা আসুচি, ধীরে সুস্থে এবর্ষ মধ্যে 15 লক্ষ আসিছি, সে অবহেলিত যেহেতু এটা এত বড় ইয়ে তার বহুত পয়সা দরকার বলে আমি অনুভব করছু। বহু বর্ষরু এ রানী হংসপুর উদ্ধার হইতেলে সুদ্ধা এহাকু আর্কিওলজি ডিপার্টমেন্ট পক্ষরু এর রক্ষণাবেক্ষণ করা যাউচি, কিন্তু বহু বর্ষ পরে বি এর রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে হয়ে পড়ুনথিয়া বেলে এর উন্নতি সেইভাবে ভাবে হয়ে পড়ুনি, যেউথিপাই এঠারে পর্যটক মানে মুহ ফেরাউচন্তি। এর রক্ষণাবেক্ষণ পাই বুদ্ধিজীবীক মহলরে দাবি হয়েছে। চণ্ডীখোলু হেমন্ত দাসঙ্ক রিপোর্ট, নন্দীঘোষ টিভি।